তামিল সিনেমা মানে যারা ওরাধরা মারপিট করে ধুলা উড়িয়ে দিয়ে অ্যাকশন বোঝেন, তাদের ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য আজকের এই বিশেষ আয়োজন। এসব সিনেমায় আজাইরা ছোট পোশাকের নায়িকার কোমর দোলানো নাচ অথবা নায়কের মাত্রাতিরিক্ত হিরোইজম দেখানো হয়নি, বরং গল্প, অভিনয় এবং পরিচালনার অসাধারণত্বের কারণেই সিনেমাগুলো জায়গা করে নিয়েছে সারা বিশ্বের দর্শকের মনে, তামিল সিনেমাকে নিয়ে গিয়েছে অন্য এক উচ্চতায়। চলুন তাহলে সেরা পাঁচটি তামিল সিনেমা সম্পর্কে জেনে নেওয়া যাক। বিয়ের অল্প কিছুদিনের মাথায় সম্পর্কের টানাপোড়েন শুরু হওয়া এক দম্পতি, চার কিশোর তরুণ এবং তৃতীয় লিঙ্গের একজন মানুষ, আর সুনামিতে পাথরের মূর্তি আঁকড়ে ধরে বেঁচে ফেরা একটা মানুষ, চারজনের চারটা গল্প চলছে সমান্তরালে। ধীরে ধীরে রহস্যের জট খুলতে শুরু করেছে, এক হয়ে যাচ্ছে ভিন্ন ভিন্ন চারটা কাহিনী। নির্মাণের মনসিয়ানা না থাকলে এ ধরনের সিনেমা বানানোটা খুবই রিক্সি ব্যাপার, কিন্তু সুপার ডিল্যাক্স সিনেমায় সেরকম কিছুই ঘটেনি, বরং গল্প, অভিনয় আর পরিচালনার জোরে মাস্টারপিস সিনেমাতে পরিণত হয়েছে। যদি এই সিনেমাটা দেখা না হয় তাহলে আপনার জীবনের বারোয়ানাই মিসে। বোন কিংবা কাজিনদের সঙ্গে আন্তরিকতার সম্পর্কটা আজকাল দেখা যায় না, জীবন ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। হারানো দিনগুলো ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাঙ্গালোর ডেজ দেখতে বসলেই হবে। স্মৃতির গলি ঘুপসেতে কখন যে হারিয়ে যাবেন আপনি টেরও পাবেন না। তিন কাজিনের গল্প নিয়ে দুর্দান্ত সিনেমাটা বানিয়েছিলেন অঞ্জলি মেনন। সিনেমাটা দেখা শেষ করলেও রেশ থেকে যায় বহুক্ষণ। তারকাদের মেলা বসেছিল এই সিনেমায়, সবার উপরে জল জল করছিল সিনেমার নিটল গল্প, যে গল্প মুগ্ধতা ছড়ানো ভালোবাসা আদায় করে নেয়। এখনও ব্যাঙ্গালোর ডেজ দেখতে বসলে দর্শকরা আবেগে আপ্লুত হয়ে যান। দর্শকদের কাছে ব্যাঙ্গালোর ডেজ শুধু একটা সিনেমার নাম নয়, বরং এটা একটা আবেগের নামও বটে। চারজন দিনমজুর শ্রমিককে কাস্টডিতে নিয়েছে পুলিশ, অত্যাচার করে তাদের অপরাধ স্বীকার করতে বলা হচ্ছে, অথচ তারা কোনো অপরাধ করেনি। ভুলটা কোথায় হচ্ছে, নাকি এটা কোনো মাস্টার প্ল্যান? আড়াল থেকে কেউ কি কলকাঠি নাড়ছে? এই চারজন নিজেদেরকে নিরপরাধ প্রমাণ করবে কিভাবে? টান টান উত্তেজনায় এমনই একটা সত্যিকারের ঘটে যাওয়া গল্প নিয়ে বিখ্যাত তামিল পরিচালক ভেত্রিমারান বানিয়েছিলেন ভিসানারাই সিনেমাটা। ভক্তরা এই সিনেমা দেখতে বসলে নাওয়া হওয়া ভুলে যাবেন নিশ্চিত। প্রতিটা মুহূর্তে এরপর কি হবে সেটা জানার রোমান্সে আচ্ছন্ন হবেন সারাক্ষণ। এখন যে সিনেমার কথা বলবো তার গল্পটা খুবই সিম্পল। একদম সাধারণ একটা গল্পকে কতটা অসাধারণভাবে উপস্থাপন করা যায় সেটা দক্ষিণী সিনেমা না দেখলে বোঝাই যাবে না। ওত্তাল নামক এই সিনেমাতেই গল্পের আড়ালে মানব ধর্মের জয়গান গাওয়া হয়েছে। এই সিনেমার আরেকটি দিক হচ্ছে এর লোকেশন। এত সুন্দর সব জায়গায় সিনেমা শুটিং হয়েছে যে দর্শক অভিনয় দেখবেন নাকি লোকেশন দেখবেন, কনফিউশনে পড়ে থাকবেন অনেকক্ষণ। বাবা মা হারানো নাতিকে আঁকড়ে ধরে বৃদ্ধ দাদুর বেঁচে থাকার সংগ্রাম, ছোট্ট নাতিকে নিজের পায়ে দাঁড়িয়ে দেওয়ার লড়াই, ওত্তাল সিনেমায় সম্পর্কগুলো যেভাবে পোর্ট্রেট করা হয়েছে নিজের অজান্তেই বারবার কেঁদে ফেলবেন। আমার মতে তামিল সিনেমার মধ্যে সবচেয়ে শক্তিশালী মেসেজ দিতে পেরেছে এই সিনেমাটি। না দেখে থাকলে সিনেমাটি কোনোভাবেই মিস করবেন না। আমাদের তালিকায় সেরা তামিল সিনেমা মেরুকু থোরাসি মালাই। গল্পটা তামিলনাড়ুতে বসবাস করা ভূমিহীন এক মানুষের। রানাস্বামী নামে এক দিনমজুর দিন রাত এক করে পরিশ্রম করছে। তার স্বপ্ন নিজের নামে এক টুকরো জমি কেনা। ভূমিহীন রানাস্বামীদের কাছে যে নিজের নামে এক টুকরো জমি কেনা কত বিশাল ব্যাপার, এবং সেজন্যই তাদের স্যাক্রিফাইস বারবার আপনার মন ভেঙে দিবে। সুপারস্টার বিজয় সেতুপতি বিশ্বের সব ভূমিহীন শ্রমিককে উৎসর্গ করেছে সিনেমাটি। আপনি একজন মুভি লাভার হয়ে থাকলে সিনেমাটি অবশ্যই দেখুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।